আমার শুরুটা হয় মূলত পায়রা দিয়ে আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন থেকেই পায়রা পোষি এবং একবার এগুলো চুরি হয় তারপর থেকে কিন্তু আমি আমার চিলে কোঠায় থাকা শুরু করি অর্থাৎ পায়রার পাশাপাশি এই যে পায়রা পোষা এবং ছাদে থাকা তা তখন থেকে কিন্তু মূলত আমার ছাদ বাগান পাখিদের জায়গা তৈরি হওয়া শুরু হয় সেই সময় থেকেই এবং আমি যখন বাগানটা শুরু করি একটু বড়ো আকারে তখন প্রথম যে চ্যালেঞ্জটা আমার সামনে এসে দাঁড়ায় সেটি হচ্ছে আমাদের একতলা বাড়ি এবং টিন শেড পরে আমাকে বাগান বাড়াতে গিয়ে যেটি করতে হয়েছে সেটি হচ্ছে টিন শেডের উপরে আলাদা একটি অবকাঠামো তৈরি করতে হয়েছে এবং সেই অবকাঠামোর ওপরেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে গাছগুলো আছে এগুলো সেই টিনশেডের ওপরে আলাদা অবকাঠামোর ওপরে রাখা আছে আসলে যখন আপনি একটি খামার তৈরি করবেন প্রথম দিকে আসলে চ্যালেঞ্জগুলো অনুভব করবেন না কিন্তু প্রতিদিন কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ আপনার সামনে আসবে এবং সেগুলোকে ওভারকাম করতে করতে কিন্তু আসলে খামারটা শেখা যেমন মাছ আপনি যখন শুরু করবেন প্রথম দিকে কিন্তু মাছ মারা যেত তার পরিবেশ ঠিক ছিল না এখন জলজ উদ্ভিদ তার ইকোসিস্টেম সব কিছু যখন আস্তে আস্তে ঠিক হলো এখন কিন্তু মাছ প্রচুর পরিমাণে তারা বাচ্চা দিচ্ছে ঠিক সেরকম পাখি এবং কবুতর প্রথম দিকে একটু সমস্যা হতো কিন্তু এখন কিন্তু এগুলো কোনো অসুখী হয় না বরং সেগুলো বাচ্চা দিচ্ছে এবং দিন দিন কিন্তু এগুলো সংখ্যা বাড়ছে এখন একটি পরিপূর্ণ খামার আপনি বলতে পারেন এটি এখন বর্তমানে আমি প্রতি মাসেই পনেরো থেকে বিশ হাজার টাকার পাখি মাছ এগুলো বিক্রি করছি গাছ বিক্রি হচ্ছে না যেহেতু আমি গাছের নতুন চারা করছি না তো আমার পুরো খামারটি কিন্তু মাত্র এক কাঠার মধ্যে আমি যদি এক বিঘা একটি জায়গা নিয়ে শুরু করতে পারি আমি চিন্তা করি যে আসলে এখান থেকেই মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং আমার যেহেতু একটি সমন্বিত খামার এর কোনো কিছুই কিন্তু ওয়েস্ট হবে না ফলে এই খামারের কিন্তু প্রতিটা জিনিসই আমার আসলে টাকায় রূপান্তরিত হবে ফলে অত্যন্ত লাভবান একটি ব্যবসা যারা করতে চান আমি বলবো যে আপনারা খামার করেন যাদের জায়গা রয়েছে এবং আমার যদি আসলে জায়গা থাকতো তাহলে আমি এরকমই একটি খামার করতাম এবং সেই খামারটি মূলত হচ্ছে গিয়ে আজকের প্রজন্ম যারা আছে আমি এমনভাবে করতে চাই যাতে তারা গিয়ে আসলে পরিপূর্ণ একটি গ্রাম বলতে যা বোঝায় সবুজ শ্যামল পাখির কিচিমিচি সহ একটি গ্রাম বলতে যা বোঝায় সেটি তারা আমার খামারে পাবে আমার কাছে খুব কষ্ট হয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে একটি বাড়ি একটি খামার অর্থাৎ এটি যদি মানুষ শুধু করতে পারত তাহলে আমি দেখছি যে আসলে গ্রাম থেকে যে মানুষ শহরে আসে একটু চাকরির জন্য তার মানে অত্যন্ত ভুল ভাবনায় রয়েছে আমাদের সম্পদ আমাদের মাটি ব্যবহার করে কিন্তু আমরা অনেক অনেক টাকার মালিক হতে পারি আপনারা দেখছেন আমার এক কাঠা একটি জমি এখানে কিন্তু এই এক কাঠার প্রতি ইঞ্চি জায়গা আমি ব্যবহার করেছি প্রতি ইঞ্চি জায়গায় কিন্তু কিছু না কিছু রয়েছে আর যাদের হচ্ছে বিঘা এক বিঘা দুই বিঘা আমি শুনেছি যে আমার যারা সহকর্মী রয়েছে অনেকের হচ্ছে দশ থেকে বিশ বিঘা জমি পড়ে আছে সে কিছুই করছে না ফলে সে কিন্তু এই এই জমিটি ব্যবহার করে কিন্তু শুধুমাত্র তার অর্থনৈতিক মুক্তি না সে অনেক মানুষের কর্মসংস্থানেরও জায়গা করতে পারে ফলে আমার একটি অনুরোধ থাকবে আপনারা প্রতিটি ইঞ্চি জায়গা আপনারা ব্যবহার করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা বাড়ি একটি করে খামারে রূপান্তরিত হোক